আজকের আপনারা যারা ট্রাইপিকার দেখার জন্য মুখিয়ে রয়েছেন আমরা আপনাদেরকে সরাসরি ট্রাইপিকার দেখাবো আজকের যে পজিশনে আমরা রয়েছি এই সমস্ত পজিশন থেকে আজকের ট্রাইপিকার আমরা আপনাদেরকে দেখানোর জন্য আজকের চেষ্টা করব আশা করি আপনারা যারা লাইভে সংযুক্ত রয়েছেন আপনারা 600 দেখতে পাচ্ছি একদম ট্রাইপিকার দেখানোর জন্য আমরা বর্তমানে লাইভে সংযুক্ত রয়েছি এই পজিশনে যদি আপনাদেরকে দেখাই তাহলে সমস্যা হবে কিনা আরেকটু জুম আউট করার চেষ্টা করতেছি দেখি তো দর্শক মণ্ডলী আপনারা যারা লাইভে সংযুক্ত রয়ে আজকে আমাদের সাথে খেলা উপভোগ করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ট্রাইপিকার শুরু হওয়ার পূর্বে আপনাদেরকে একটু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের আজকের এই আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের একটি লিংক কিন্তু আমি ভিডিওর ক্যাপশনে দেখেছি ভাইয়া এই ফাঁকে হয়তো ট্রাইপিকা শুরু হয়নি এখনো এই ফাঁকে ভিডিওর ক্যাপশনের থেকে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের লিংক থেকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো দুই গোলরক্ষককে দেখতে পাচ্ছি লড়াই করো না সুন্দর দেখা যায় এই তো ঠিক আছে দর্শক মণ্ডলী প্রথম কিক নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে রায়ন্দা ফ্রেন্ডস ক্লাবের 7 নম্বর জার্সি পরিহিত একজন খেলোয়াড় রয়েছেন না তো দর্শক মণ্ডলী বর্তমানে কিন্তু আসলে দেখা যাক আমরা কিন্তু বর্তমানে প্লান্টি কিক নেওয়ার জন্য রায়ন্দা ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড়রা কিন্তু বর্তমানে প্রস্তুত শেষ পর্যন্ত কি হয় দেখা যাক মঠবাড়িয়ার গোলরক্ষক এবং বল সেভ করে দিয়েছে মঠবাড়িয়ার গোলরক্ষক দর্শক মণ্ডলী এই মুহূর্তে অনেকে আপনারা লাইভে সংযুক্ত থেকে আজকের এই ফাইনাল খেলার ট্রাইফেকার উপভোগ করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী প্রথম কিক রায়ন্দা ফ্রেন্ডস ক্লাবের প্রথম কিক আসলে ফিরিয়ে দিয়েছে মঠবাড়িয়ার গোলরক্ষক এই মুহূর্তে আমরা মঠবাড়ি একাদশের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে দেখতে পাচ্ছি টাইপেকারের কিক নেওয়ার জন্য মাঠের মধ্যে আসলে তিনি নেমে গিয়েছেন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নাইজেরিয়ান খেলোয়াড় ওদিকে প্রস্তুত রয়েছে রান্দা ফ্রেন্ডস ক্লাবের গোলরক্ষক দর্শক মণ্ডলী আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা এই মুহূর্তে রয়েছেন দেখা যাক নাইজেরিয়ান খেলোয়াড় পারবে কি শেষ পর্যন্ত গোল দিতে আপনাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত মঠবাড়িয়ার নাইজেরিয়ান এবং আসলে সেভ হয়ে গেল আসলে শেষ পর্যন্ত গোল হলো না রায়ন্দা ফ্রেন্ডস ক্লাবের গোলরক্ষকও কিন্তু বল সেভ করে দিলেন এক কিকে রায়ন্দা 0 পক্ষান্তরে এক কিকে মঠবাড়িয়া 0 দর্শক আজকের অনেকে লাইভে থেকে ট্রাইপেকার উপভোগ করছেন এ ভাই এ
দেখা যাক রায়ন্দা ফ্রেন্ডস ক্লাবের 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দ্বিতীয় কিক রায়ন্দা ফ্রেন্ডস ক্লাবের পারবে কি শেষ পর্যন্ত কিক করলেন এবং গোল হয়ে গেল রায়ন্দা ফ্রেন্ডস ক্লাব তারা কিন্তু গোল দিয়ে দিয়েছে দেখা যাক দুই কিকে রায়ন্দা ফ্রেন্ডস ক্লাব গোল সংখ্যা 1 পক্ষান্তরে মটবাড়িয়া 1 কিকে 1 গোল মটবাড়িয়ার দ্বিতীয় কিক দেখা যাক পারবে কিনা শেষ পর্যন্ত মটবাড়িয়া আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের লিংক কিন্তু ভিডিওর ক্যাপশনে দেয়া রয়েছে দর্শক মণ্ডলী জোর অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দীর্ঘ এক মাস আপনাদের অনেক পরিশ্রম করে আপনাদেরকে আসলে খেলা দেখিয়েছি অনেক পরিশ্রম করেছি আপনাদের জন্য সেই পরিশ্রমের বিনিময়ে আপনাদের কাছে শুধুমাত্র ভিডিওর ক্যাপশনে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের একটি লিংক দেয়া রয়েছে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাক এমেকা 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 779 80 জন লাইভে সংযুক্ত রয়েছেন বর্তমানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী জিএম বেলাল ভাই কমেন্ট করতেছেন দর্শক মণ্ডলী বর্তমানে মটবাড়ি একাদশ পারবে কি শেষ পর্যন্ত তার দ্বিতীয় গোল থেকে গোল আদায় করতে 800 লোক আজকে লাইভে থেকে খেলা দেখছেন বর্তমানে অসংখ্য ধন্যবাদ দেখা যাক এবং গোল হয়ে গেল দ্বিতীয় কিক থেকেও গোল আদায় করে নিল মটবাড়িয়া মটবাড়িয়া দুই কিকে এক পক্ষান্তরে রায়ন্দা ফ্রেন্ডস ক্লাব দুই কিকে এক আসলে দুই দল কিন্তু এখন পর্যন্ত গোল সংখ্যা 1-1 আর সামনে যাম জুম কাটা লাগবে এখন যে পর্যন্ত জুম ১৮১৬ জন লাইভে খেলা দেয় এরপর আজকের আমার সাবস্ক্রাইব ১৮১৬ ইনশাল্লাহ ভিডিওর ক্যাপশনে লিংক দেওয়া আছে দর্শক মণ্ডলী রায়ন্দা ফ্রেন্ডস ক্লাবের তৃতীয় কিক এবং গোল তৃতীয় কিক থেকে গোল আদায় করে নিল রায়ন্দা ফ্রেন্ডস ক্লাব তিন কিকে দুই গোল রায়ন্দা ফ্রেন্ডস ক্লাব দেখা যাক মটবাড়িয়া তাদের তৃতীয় কিক থেকে গোল আদায় করতে পারে কিনা আজকের সেই জমজমাট ফাইনাল খেলা ট্রাই ফেকার হচ্ছে এই মুহূর্তে শেষ পর্যন্ত কারা জয় লাভ করে এখন পর্যন্ত বলা যাচ্ছে না দর্শক মণ্ডলী আজকের তৃতীয় কিক মটবাড়িয়ার তৃতীয় কিক নেওয়ার জন্য ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি পারবে কিনা শেষ পর্যন্ত গোল দিতে আমাদের সাথে আজকের যারা সংযুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে পাথরগড়া নিউজের পক্ষ থেকে তো দর্শক মণ্ডলী বর্তমানে তৃতীয় কিক নেওয়ার জন্য মটবাড়িয়া একাদশের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শেষ পর্যন্ত দেখা যাক রায়ন্দা ফ্রেন্ডস ক্লাবের গোলরক্ষক বাগেরহাট জেলা টিমের তিনি অত্যন্ত নামি দামি গোলরক্ষক এবং বাগেরহাট জেলা টিমের হয়ে তিনি দীর্ঘদিন যাবৎ গোল পাহারা দিয়ে আসছেন পারবে কিনা শেষ পর্যন্ত দেখা যাক তো দেখা যাক দর্শক মণ্ডলী তৃতীয় কিক মটবাড়িয়া একাদশের শেষ পর্যন্ত পারবে কিনা সমস্যা হচ্ছে হয়তো আজকের ৮৫০ লোক লাইভে সংযুক্ত রয়েছেন আমি আজকের আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার ভিডিওর ক্যাপশনে একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের লিংক দর্শক দেওয়া রয়েছে আজকের ৮৫০ সাবস্ক্রাইব আমি চাই আপনাদের কাছে আর কোনো দাবি নেই দাবি শুধু একটাই আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব চাই তো দর্শক মণ্ডলী দেখা যাক তৃতীয় কিক মটবাড়িয়া পারবে কিনা বাহিরে বাহিরে আসলে হলো না হলো না গোল হলো না মটবাড়িয়া তৃতীয় কিক থেকে গোল আদায় করতে পারলো না ব্যর্থ মটবাড়িয়া তিন কিক থেকে মটবাড়িয়ার গোল সংখ্যা ১ পক্ষান্তরে রায়ন্দা ফ্রেন্ডস ক্লাব তাদের গোল সংখ্যা রায়ন্দা ফ্রেন্ডস ক্লাবের গোল সংখ্যা এই মুহূর্তে ২ দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করে কারা জিতে কারা হারে ৮৮২ জন রয়েছে বর্তমানে পাথরঘাটা নিউজের ফেসবুক লাইভে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে তো দর্শক মণ্ডলী ট্রাই ফেকার হচ্ছে জমজমাট আকর্ষণ হচ্ছে আজকের পাথরঘাটা স্টেডিয়াম মাঠে এখন পর্যন্ত ৯০০ লোক বর্তমানে লাইভে সংযুক্ত ৯০০ লোক লাইভে দেখা যাক রায়ন্দা ফ্রেন্ডস ক্লাব চতুর্থ কিক থেকে গোল আদায় করতে পারে কিনা এবং গোল হলো না
আসলে বারে বেজে বল বাহিরে চলে আসছে গোল হলো না অর্থাৎ চতুর্থ কিক থেকে রাইন্দা ফ্রেন্ডস ক্লাব গোল আদায় করতে পারলো না চার কিকে রাইন্দার গোল সংখ্যা 2 তিন কিকে মটবাড়িয়ার গোল সংখ্যা 1 দেখা যাক চতুর্থ কিক মটবাড়িয়া পারবে কিনা শেষ পর্যন্ত আজকের দর্শক সাথে আপনারা লাইভে থেকে আমাদের এই ড্রাই ফেকার উপভোগ করছেন আজকের 900 লোক আপনাদের কাছে অনুরোধ ভিডিওর ক্যাপশনে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের একটি লিংক দেওয়া রয়েছে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব না করে আজকে যাবেন না কেউ দর্শক আজকের দীর্ঘ এক মাস অক্লান্ত পরিশ্রম আপনাদের জন্য করেছি সেই পরিশ্রমের বদৌলতে আপনাদের কাছে অনুরোধ যে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাক দর্শক মণ্ডলী চতুর্থ কিক মটবাড়িয়ার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পারবে কিনা শেষ পর্যন্ত গোল দিতে ওদিকে প্রস্তুত রাইন্দা ফ্রেন্ডস ক্লাবের গোলরক্ষক কিক করলেন গোল হয়ে গেল মটবাড়িয়ার মটবাড়িয়া 4 কিকে 2 গোল রাইন্দা ফ্রেন্ডস ক্লাব 4 কিকে 2 গোল দেখা যাক শেষ কিক আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কার জয় হবে শেষ পর্যন্ত শেষ সুযোগটা আম্মারের কাছে পারবে কি আম্মার দলকে বাঁচাতে রাইন্দা ফ্রেন্ডস ক্লাবের হয়ে তিনি আজকের খেলছেন দীর্ঘদিন আমরা খেলায় দেখেছি রাইন্দার বিপক্ষে খেলছেন এই আম্মার আজকের দলের পক্ষে শেষ সুযোগটা আম্মারের কাঁধেই তুলে দিলেন রাইন্দা ফ্রেন্ডস ক্লাবের টিম ম্যানেজার পারবে কিনা শেষ পর্যন্ত রাইন্দা ফ্রেন্ডস ক্লাব বিজয়ের হাসিটা হাসতে দেখা যাক এখন পর্যন্ত 4 কিকে 2 গোল 2 গোল পঞ্চম কিক আম্মার কিক নিয়েছেন বল বাহিরে দিল আসলে মটবাড়িয়া একাদশের ব্যর্থ আম্মার পারবে কি শেষ পর্যন্ত দেখা যাক দর্শক মণ্ডলী এই কিক থেকে যদি গোল আদায় করতে পারে তাহলে জয়লাভ করে ফেলবে এই কিক থেকে যদি গোল আদায় করতে পারে মটবাড়িয়া তাহলে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে গোলইলি জেতা যদি গোল হয় এই কিক থেকে যদি গোল হয় তাহলে জয়লাভ করে ফেলবে মটবাড়িয়া দর্শক শ্রোতা শেষ পেনাল্টি আপনারা দেখছেন এই মুহূর্তে পাথরঘাটা নিউজ থেকে দেখা যাক শেষ কিক থেকে গোল আদায় করতে পারে কিনা নাইজেরিয়ান 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওদিকে প্রস্তুত রাইন্দা ফ্রেন্ডস ক্লাবের গোলরক্ষক পারবে কি শেষ পর্যন্ত দেখা যাক এবং গোল হয়ে গেল এবং সে এরই সাথে সাথে মটবাড়িয়া একাদশের বিজয় উল্লাস অর্থাৎ মটবাড়িয়া একাদশ তারা কিন্তু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গেল অসাধারণ আসলে মটবাড়িয়া বিজয়ের উল্লাসে মেতে উঠছে মটবাড়িয়া চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে গেল আসলে মটবাড়িয়া দর্শক মণ্ডলী আজকের আপনারা হাজার হাজার খানেক লোক লাইভে থেকে আমাদের সামনে আজকের এই খেলাটি উপভোগ করতেছেন এই মুহূর্তে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাথরঘাটা নিউজ থেকে বিজয়ের আনন্দে ভাসতে বর্তমানে মটবাড়িয়া একাদশ বিজয়ের আনন্দটা কতটা উল্লাস তারা কিন্তু সেই উল্লাস প্রকাশ করছে তারা কিন্তু বিজয়ের আনন্দে বর্তমানে আসলে মটবাড়িয়া একাদশের আনন্দ উল্লাস ফেটে উঠেছে বর্তমানে পাথরঘাটা স্টেডিয়াম কিন্তু হাজার হাজার দর্শকে বর্তমানে কিন্তু পরিপূর্ণ মটবাড়িয়ার আনন্দ মিছিল বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী এটি চেয়েছিল হয়তো সাপোর্টার যারা রয়েছে কর্মী সমর্থক যারা রয়েছে তাদের কিন্তু আনন্দ উল্লাস বর্তমানে আমরা উপভোগ করতেছি মটবাড়িয়ার সেই সুবর্ণ সুযোগটি কিন্তু তারা হাতছাড়া করেনি শেষবারে সেই নাইজেরিয়ান 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু শেষ পর্যন্ত গোল দিয়ে দলকে কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন আপনারা যারা লাইভে সংযুক্ত রয়েছেন ভিডিওর ক্যাপশনে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের লিংক দেয়া রয়েছে আজকের শেষ দিনের খেলা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার ভিডিওর লিংক থেকে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক মণ্ডলী বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আসলে আনন্দ মিছিল করছে বর্তমানে মটবাড়িয়া একাদশ আনন্দ মিছিল করতেছে তো সেই সাথে
বিজয়ের আনন্দটা কতটা আসলে তারা কিন্তু আসলে আনন্দের সেই মিছিল বর্তমানে মঠবাড়িয়ার মিছিল আমরা লক্ষ্য করতেছি মাঠে তারা আনন্দ উল্লাস করতেছে আসলে শেষ পর্যন্ত বিজয়ের আনন্দে মঠবাড়িয়া কিন্তু ভাসছে সেই সাথে আসলে তারা কিন্তু বর্তমানে আসলে দেখা যাক দর্শক মণ্ডলী আপনারা লাইভে সংযুক্ত রয়েছেন আমাদের সাথে লাইভ উপভোগ করতেছেন আজকের এই মঠবাড়িয়া এবং রাইন্দা ফ্রেন্ডস ক্লাবের সেই কাঙ্ক্ষিত নাইজেরিয়ান খেলোয়াড়দেরকেও দেখতে পাচ্ছি তারা কিন্তু আনন্দ উল্লাসে করতেছে এই মুহূর্তে তো দর্শক মণ্ডলী অনেক